এই ভিডিওতে দেখবেন জিওফাই 2 এর আনবক্সিং, হ্যান্ডসন ব্যবহার, কি ফিচার্স এবং পাসওয়ার্ড ক্রিয়েটিং এবং যা কিছু বলার সমস্ত দেবো। খারাপ আপনার ব্যবহারের যোগ্য অযোগ্য ভিডিওতে সম্পূর্ণ দেখুন। বক্সটা দেখতে অনেকটা এরকমই, জিও লাইভ ডিজিটাল লেখা আছে এখানে, কি ফিচার্স যেমন জিও জিওফাই 2, এগুলো ছাড়া আর কিছুই লেখা নেই বক্সে, তেমন কিছু মেমোরি কার্ড 32 পর্যন্ত অ্যাড করতে পারেন এবং মেমোরি কার্ডে যা কিছু আছে শেয়ার করতে পারেন, সে ফাংশনও দিয়েছে। আর আপনার মোবাইলে 3G মোবাইলেই 4G কলিং করার সুবিধা পাবেন এই জিওফাই 2টা আপনি যদি কেনেন। তো এটার দাম দেখুন 2000-এর উপরে দেওয়া আছে, এখানে তো হাফ দাম, দামটা কমে গেছে, আমি এটা মার্কেট থেকে কিনেছি 1100 টাকায়। এবার আপনাদেরকে ঢোপটা কেটে দেখাবো, দেখুন আমি কাঁচি দিয়ে কাটছি সিল থেকে, এখন পর্যন্ত আমি সিল করিনি। আপনি অন্যান্য আনবক্সিং দেখবেন তার আগে কেটেই রাখে, দেখার পর লাস্টে আবার দ্বিতীয়বার আনবক্সিং করে আপনাদেরকে দেখাই, নিজে দেখার পর। আমার আনবক্সিং ক্লাস শেয়ার করব না, আমি প্রথম থেকেই একবারে অন করে আপনাদেরকে ফার্স্টে দেখাই, তারপর আমি ভেতরে কিছু থাকুক বা না থাকুক। দেখবেন বক্স, এবার বক্স মেন সিলটা কাটবো, মেন সিলটা কাটলে আপনারা দেখতে পাবেন বক্সের ভেতরে কী কী আছে। জিওফাই এর লোগো দেখা যাচ্ছে, তার বেশি কিছুই দেখা যাচ্ছে না। জিও লোগো দেখানো, মডেমটা স্লিম, ছোট কুচকে একদম একদম স্লিম করেছে। আর আপনার সাথে পাচ্ছেন একটা জিও জিও ভয়েস কলের জন্য একটা উইজার ম্যানেজ, আপনার উইজার গাইড, জিও মডেমের জন্য কীভাবে কী ব্যবহার করবেন, সিম কার্ড অ্যাড করবেন, আর ওয়ারেন্টি কার্ড আর কিছুই নেই। হ্যাঁ আছে, এখনও আছে একটা চার্জার, ইউএসবি চার্জার, যেটা আপনার ডিভাইসে চার্জ করতে পারবেন, মোবাইলও চার্জ দিতে পারবেন, ইউএসবি কেবেল, এটা ডাটা কেবেল হিসেবে ব্যবহার করতে পারবেন, ইউএসবি ডাটা দুটোই হয় এটাতে, আর আপনার ব্যাটারি 2300 mAh ব্যাটারি আর নেই, আর তো কিছু নেই। এইভাবে এইবার জিওফাইটা দেখুন, কালার স্টাইলিশ, স্লিম। আমি বডি ব্যাটারিটা লাগাবো, এই দেখুন মোবাইলের চার্জার, চার্জারটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, তাহলে আপনারা বলবেন যে চার্জারটা ভালো করে দেখাও নি। ব্যাটারি, এবার আমি ব্যাটারিটা লাগাবো, প্রথম অন করতে গেলে তো এটা আমার আগেকার পুরাতন মডেল, যেটা আমি 2000 টাকায় কিনেছিলাম 1 বছর আগে, এইটা আপনার তৈরি পরে ব্যান্ড হয়ে গেছিলো, কেননা এটা কম্পিউটার ছাড়া ব্যবহার হয় না। এই দেখুন এবার এটাকে আমি দেখান, এটা মাঝখানে একটা অন অফ বাটন, সাইডে চার্জ পিন, চার্জ পিনটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে চার্জ দিতে পারবেন। জিওফাই দেখেন বাটন, বাটন ক্লিক অফ অন, আর এখানে WTS বাটন দিয়ে আছে পাসওয়ার্ডের জন্য। এবার আমি ব্যাটারি লাগাবো, ব্যাটারির জন্য আমি পিছনটা ঢাকনাটা খুলবো, আপনারা জানেন যে নতুন কোনো ডিভাইসের ঢাকনা খুলতে গেলে টাইম লাগে, সেরকমই এটাও টাইম লাগছে। শেষ পর্যন্ত আমি খুলেই ফেলেছি। সিম আর চিপের জন্য সেলের জায়গা, এটা সিমের জন্য, অপর কার্ডটা চিপের জন্য, আপনি সিম চিপ দুটোই অ্যাড করতে পারেন। এবার আমি সিম অ্যাড করবো, এই দেখুন জিও 4G দাম নামা দাম সিম, আমি সিম কার্ড লাগিয়ে দিলাম। এবার ব্যাটারিটা সিমটা লাগতে যাচ্ছে না, সিমটাকে ছোটো করতে হবে, আপনার মাইক্রো সিম অ্যাড হবে এটাতে,
হয়ে গেছে। এবার আমি ব্যাটারিটা টেস্ট করব। এরকম এবার আমি অন করব। এটা লং প্রেস করলে অন হয়, আমি এটা সিম্পল প্রেস করছি তাই অন হচ্ছে না। এটা লং প্রেস করে থাকবেন আপনার অফ হয়ে যাবে, লং প্রেস করে থাকবেন অন হয়ে যাবে। এই দেখুন এবার আমি লং প্রেস করছি, এখানে লেখা আছে লং প্রেস বাটন, তো অন অফ। দেখেন পাওয়ার অন অফ, ব্যাটারি চার্জ, দেখেন পাওয়ার অন হচ্ছে। এটা স্টার্টিং, এটা পাওয়ার অন হচ্ছে তার জন্য স্টার্টে সব লাইটগুলো জ্বলে। এবার আপনার কতটা টাওয়ার আছে সেগুলো সব দেখাবে, এবং চার্জ, এটা চার্জ পয়েন্ট, দুদক চার্জ আছে, তখন টাওয়ার ফুল টাওয়ার পেয়েছে, আর হসপট কানেকশন কটা কী আছে সেটা, আর মাঝখানকার বটনটা লিখবে জ্বলবে, পাওয়ার অন বটন। এবার আপনারা দেখবেন যে মোবাইলে সাধারণত কীভাবে কানেক্টেড করবেন, এটার পাসওয়ার্ড কী সেটিংয়ে আছে কি পাসওয়ার্ড নেই সেটা কীভাবে জানবেন। পাসওয়ার্ড এটা আপনার দেওয়াই আছে, আপনি ওয়াইফাই অন করুন আপনার মোবাইলে, দেখবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড কানেকশন হয়ে যাবে। পাসওয়ার্ডটা আপনার ধূপে দিয়ে আছে, ওয়াইফাই গিয়ে দেখবেন জিওফাই টু এই নামটা, এই দেখুন ধূপ, ধূপে দেখুন এখানে হয়ে যান, এখানে নামটা দেওয়া আছে যে নামটা সেভ থাকবে, এই দেখুন পাসওয়ার্ড বলে লেখা আছে CH4। তাহলে আপনার এই পাসওয়ার্ডটা আপনার অন্য হতে পারে, অন্যই হবে, পাসওয়ার্ড করেছে কোম্পানিতে পাসওয়ার্ড। এবার আপনি যদি চান তো পাসওয়ার্ড দিব না, WPS বাটন ক্লিক করবেন, আপনার মোবাইল ওয়াইফাই যাবেন, সেটিংয়ে যাবেন, অ্যাডিশনাল ফাংশনে গিয়ে দেখুন WPS পুশ বাটন, পুশ বাটনে ক্লিক করবেন, আর ডিভাইসের পুশ বাটনে ক্লিক করবেন, তাহলেই দেখবেন আপনার মোবাইলে কানেক্টেড হয়ে গেছে বিনা পাসওয়ার্ড ছাড়াই। WPS বাটন পুশ করলে আপনি যে কোনো মোবাইলতে WPS বাটন পুশ এইটা ব্যবহার করে কোনো পাসওয়ার্ড ছাড়াই অ্যাক্টিভেট করতে পারবেন, অটোমেটিকলি আপনার মোবাইলে অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনারা ভাবছেন যে ভিডিওটা আমি প্রথমে দেখিয়েছি আবার দেখাচ্ছি কেন ঘুরে, মানে আপনাদেরকে কিছু বলার আছে এটার সম্বন্ধে। এটা আপনার এক বছর ওয়ারেন্টি, জিও সিম সাথে থাকে, আপনারা যদি নিতে চান তো নেবেন, আর যদি না নিতে চান ওটার দাম তো লাগবে 500 টাকা এক্সট্রা। এটা আমি 1100 টাকায় কিনেছি, আর এটা আপনার এক বছর ওয়ারেন্টি আছে। এটা আপনি 31টা ডিভাইস কানেকশন করতে পারবেন, কিন্তু 31টা ডিভাইস যদি আপনি কানেকশন করুন তাহলে আপনার প্রতিটা ডিভাইসই স্লো চলবে। আর আপনার এই যে ওয়াইফাই হটস্পট, মানে জিওফাই টু এটার নাম মডেম, এই মডেমটা আপনার ব্লাস্ট হয়ে যেতে পারে। তার জন্য আপনাকে বলবো 10টা ব্যবহার করতে, 10টার কম ব্যবহার করতে পারবেন, 10টার বেশি ব্যবহার করবেন না, আপনারই প্রবলেম হবে, 10টার ব্যাপারটাতে ব্যবহার করতে পারবেন না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন।